হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ফেজের অ্যাডমিশান প্রসিডিওর শুরু হয়ে গেছে নতুন যারা ভর্তি হচ্ছেন সেকেন্ড ফেজ দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে গতকাল আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো তাদের জন্য আজকে ভিডিওটি বেসিক্যালি হতে চলেছে সেই সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা রয়েছেন ফর্ম ফিল করেছিলেন পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেছে তথাপি আপনারা কোনো কলেজে ভর্তি হননি তাদের কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে হবে অন্য কলেজে যদি আপনারা ভর্তি হতে চাইছেন তো সেই নতুন কলেজের নামটা সেখানে অন্তর্ভুক্ত করতে হবে কিভাবে করবেন এই ভিডিওতে পরিষ্কার করে দেব এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন আপনাদের ফর্মটা আপনারা ফিল আপ করেছেন কিন্তু সেখানে ভুলভ্রান্তি থেকে গেছে আপনারা বলেছিলেন যে সেখানে মডিফাই করতেছেন কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে মডিফিকেশন আপনারা করতে পারবেন না মডিফিকেশান আপনারা তখনই করতে পারবেন যদি আপনাদের পেমেন্ট ভেরিফিকেশান না হয় ইউনিভার্সিটির দ্বারা তবেই আপনারা মডিফিকেশান করতে পারবেন অন্যথায় একবার আপনাদের পেমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে আপনারা আর পুনরায় সেটাকে মডিফিকেশন করতে পারবেন না এর জন্য আপনারা আপনাদের কলেজের সাথে কথা বলুন এবং কলেজের থেকে যদি এই বিষয়টি ইউনিভার্সিটিতে প্রেরণ করা হয় ইউনিভার্সিটি হয়তো পরবর্তী ক্ষেত্রে এটাকে মডিফিকেশন করে দিলেও দিতে পারে তো চলুন এক এক করে দেখে নেব যেখানে বেসিক্যালি কোনো লিঙ্ক দেওয়া নেই আপনারা আগের দিনই ভিডিওতে দেখেছেন কবে থেকে কবের মধ্যে আপনাদের এই ফর্ম ফিল করতে হচ্ছে তো এই যে জায়গাটি রয়েছে এখানে আপনারা করবেন ক্লিক এখানে ক্লিক করার পর আপনাদের সেই ফর্ম আপের উইন্ডোটিতে নিয়ে যাওয়া হবে তো এখানে যা যা বিষয়গুলি বলা রয়েছে এইগুলি আমি আগের ভিডিওতে সবটা বলে দিয়েছি কীভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন পুরোটা আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু বলে দিই আমি আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে চলেছি সেটি হলো এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান আইডি যদি আপনাদের হারিয়ে যায় তাহলে কিভাবে রিকভার করবেন সেটা রয়েছে সেই সাথে সাথে কোন কলেজে কত ইনটেক ক্যাপাসিটি রয়েছে এখানে আপনারা চেক করলেই দেখতে পাবেন এবার অপশান ফর কলেজ প্রেফারেন্স তো কলেজ প্রেফারেন্স চুজ করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের এইখানটাতে করতে হবে ক্লিক এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন সে তারপর আপনাদের কন্টাক্ট নাম্বারটা দিলেন আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন অ্যাপ্লিকেশান করার সময় অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় সেটা দিলেন দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে সাবমিট করবেন করার পর একটি উইন্ডো খুলে যাবে সেই উইন্ডোতে গিয়ে আপনাদের একটি অপশান থাকবে যেখানে আপনাদের পুরোনো কলেজের নামটা শো করবে এবং এরকম একটি ড্রপ ডাউন মেনু থাকবে যেখান থেকে আপনারা যে কলেজে নতুন করে আপনারা ওই অ্যাপ্লিকেশানটাকে ট্রান্সফার করতে চাইছেন মনে করছেন যে সেই কলেজে আপনারা ভর্তি হতে চান তো প্রথমে সেই কলেজের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন নেওয়ার পর সেই কলেজে যদি সিট থাকে তবেই আপনারা সেখানে অ্যাডমিশান নিতে পারবেন অন্যথায় আপনারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন না তো সেখান থেকে সেই কলেজের নামটা আপনারা সিলেক্ট করবেন করে এরকম একটি ক্যাপচার চলে আসবে আসার পর সাবমিটে ক্লিক করবেন করলে আপনাদের কলেজ প্রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটাকে চেঞ্জ করার পর আপনাদের এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং রিসিপ্ট প্রিন্টে গিয়ে পুনরায় একটা অ্যাপ্লিকেশানের প্রিন্ট কপি আপনাদেরকে নিয়ে নিতে হবে তো এটা গেল কলেজ প্রেফারেন্স কিভাবে চেক করবেন বা কলেজ প্রেফারেন্স কিভাবে চেঞ্জ করবেন সেটা অ্যাপ্লিকেশান আইডি আপনারা রিকভার করতে পাচ্ছেন তো ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পর ডেট অফ বার্থ অথেন্টিকেট ইমেল অ্যাড্রেস দিলেন কন্টাক্ট নাম্বার অথেন্টিকেট পাসওয়ার্ড দিলেন দেওয়ার পর আবার পুনরায় ক্যাপচারটি দিয়ে সাবমিট করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনারা রিকভার করতে পারবেন এবং আমি আগের ভিডিওতে পুরোটা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন তো সেটা আমি আর নতুন করে দেখাচ্ছি না তবুও একবার আপনাদের জাস্ট আমি দেখিয়ে দিই যে কোথা থেকে এটাকে করতে হবে ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো এবং আপনাদের এই ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করার পর ফিস পেমেন্ট সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগে আপনাদের কি কী জিনিস মনে রাখতে হবে পুরো বিষয়টি কিন্তু সেখানে বলা রয়েছে তো একটুখানি সেগুলি চেক করে দেখে নেবেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ভিডিওর লিঙ্ক অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব তো এখানে দেখুন গো টু বিএড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনারা করলেন ক্লিক এখানে ক্লিক করার পর একটি ফর্ম আপনাদের সামনে খুলে যাবে তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে করে সাবমিট করতে হবে কীভাবে ফিল আপ করবেন নেক্সটে গিয়ে আপনাদের কী কী করতে হবে পুরোটা কিন্তু আমি বলে দিয়েছি ওই ভিডিওতে তো নেক্সট এটা করার পর আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর সেই পেমেন্টটা ভেরিফিকেশান হবে তো লং প্রসিডিওর রয়েছে তো স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো বিষয়গুলি করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগলো ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন ভালো থাকুন সবাই এবং নতুন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য বেস্ট অব জানাই